নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজকে আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। একটা নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো ক্যানাডার মিউনিসিপ্যাল ভোট। কিছুদিন আগেই ভারতবর্ষে পুরো লোকসভা ভোট হয়ে গেল। সারা ভারতবর্ষের লোকসভার ভোট সারা পৃথিবীর কাছে একটা বিষয়। এত বড় দেশে এই বিশাল একটা কর্মযজ্ঞ সবার কাছেই একটা আশ্চর্যজনক। আজকের ভিডিওটা আমাদের এখানকার ভোট নিয়ে। আমাদের এখানে অর্থাৎ মিসিসাগা সিটিতে আজকে আমাদের মেয়র নির্বাচন প্লাস আমাদের ওয়ার্ডেরও নির্বাচন। তো সেইখানে কীরকমভাবে ভোট হয় সেইটাই আপনাদের আজকে দেখাবো। টরন্টো এবং গ্রেটার টরন্টো এরিয়ায় অনেক ছোট বড় অনেকগুলো শহর আছে, তার মধ্যে মিসিসাগা আছে, ব্র্যামটন আছে, স্কারব্রো আছে, মার্খাম আছে। আমরা থাকি মিসিসাগাতে, সেখানেই আজকে ভোট। তো মিসিসাগার টোটাল আয়তন হচ্ছে 292 স্কোয়ার কিলোমিটার, আর 292 স্কোয়ার কিলোমিটারের মধ্যে টোটাল ওয়ার্ড আছে 11খানা। তাহলে এবার চলুন ভোট কেন্দ্রে, যেখানে ভোট হচ্ছে সেখানে যাই। এখানে কিন্তু ভোট যে হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি বুঝতেই পারবেন। আর একটা অন্য দিনের মতোই আজকের দিন, কোনো প্রচার নেই, কোনো মাইকের প্রচার নেই, কোনো দেওয়াল লিখন নেই, কোনো কিচ্ছু নেই। তো ভোটের কেন্দ্রে যত দূর পর্যন্ত আমরা ভেতরে ঢুকতে পারবো তত দূর পর্যন্ত আমি ক্যামেরা নিয়ে যাব। চলুন আপনাদের একটা আইডিয়া দিই যে ভোটের দিন এখানে কি হয় বা ভোটটাই বা কীভাবে হয়। আর এইখানকার মিউনিসিপ্যাল ভোটের আরেকটা মজার বিষয় আপনাকে বলি, যত ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন কেউ কিন্তু কোনো পার্টি রিপ্রেজেন্ট করছেন না। এখানে যার যার নিজেদের ক্যান্ডিডেট হিসেবে নিজেদের ক্যান্ডিডেট হিসেবে দেখান এবং সেই ক্যান্ডিডেটটা হতে গেলে পরে এদের, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এদের ব্যাকগ্রাউন্ডে দেখা হয় যে এরা নেইবারহুডের জন্য, কমিউনিটির জন্য কী কাজ করেছে, সেটা একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেরকমভাবে যা যা কাজ করেছে কমিউনিটির সঙ্গে বা কমিউনিটির হয়ে কাজ করেছে বা কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করেছে, যখন যে যার প্রচারের জন্য আসছে কাগজ দিচ্ছে তাতে লেখা আছে সে কী কমিউনিটির জন্য করেছে, তার হিসেবে এখানে ক্যান্ডিডেট হয়। এবং পরবর্তীকালে যিনি মেয়র হবেন, এইখানে ক্যান্ডিডেট থেকেই একজন মেয়র হবেন, সেই মানে অনেক অনেক দিন ধরে ধরুন কাউন্সিলর রয়েছে, সে হয়তো রিজাইন করে সে মেয়র পদের জন্য অ্যাপ্লাই করলো, সে যদি নির্বাচিত হয় তাহলে সে মেয়র হয়ে গেল, আর নয়তো কাউন্সিলরই লইল। আবার অনেক বছর ধরে মেয়র থাকতে থাকতে অনেকে কোনো পার্টি জয়েন করে, তখন কিন্তু আর সে মিউনিসিপ্যালিটিতে থাকতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম, মানে মিউনিসিপ্যাল ভোটের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি ইনভলভ নেই। কাউন্সিলর হওয়ার জন্য যারা দাঁড়িয়েছেন তারা দেখুন প্রত্যেকে তাদের প্ল্যাকার্ড ঠিক এরকমভাবে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছেন। তবে যার যার বাড়িতে যে দেখছেন যে লাগানো, সেটা কিন্তু পারমিশন নিয়ে লাগানো, মানে আমার বাড়িতেও লাগিয়েছে দুজন, তারা কিন্তু জিজ্ঞেস করে গেছে যে আমরা এটা আপনার বাড়িতে লাগাতে পারি কি পারি না। যদি বলি না লাগাবেন না তাহলে কিন্তু কেউ লাগাবে না। আবার ঠিক আজকে সন্ধেবেলা যখন ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, তখন আবার প্রার্থীরা নিজেরাই এসে সমস্ত কিছু খুলে নিয়ে চলে যাবে। মানে এগুলো রাখারও আর কোনো রকম নিয়ম নেই। আমাদের দেশে যেমন দেওয়াল লিখন হয় বা পোস্টার হয়, এখানে সম্পূর্ণরূপে সেগুলো ইললিগাল। এখানে ভোটের প্রচারে যে সমস্ত মানে এখানে ভোটে যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল তাদেরকে প্রথমে দেখে না আমার একটু হাসি পেয়ে গেছিলো, কারণ সে নিজেই এসছে নিজের প্রচার করতে, তার সঙ্গে কেউ নেই। এটা তো আমরা দেশে কোনো দেখিনি, তার সঙ্গে সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব পার্টি ক্যাডার কত লোক থাকে, কিন্তু এখানে কেউ নেই, তিনি নিজেই এসছেন একা নিজের প্রচারের কাগজ দিতে, দিয়ে চলে গেলেন। ভোট এখানে যেহেতু ব্যালট পেপারে হয়, তো ব্যালট পেপারটা তৈরি হয় এখানে ওএমআর শিটের মতন। আমাদের ওখানে যেরকম এক্সাম, বিভিন্ন রকমের এক্সাম, চাকরির এক্সামগুলো হয়, ঠিক সেরকম ওএমআর শিট। তো প্রত্যেক প্রার্থীর পাশে একটা করে গোল করা গোল জায়গা আছে, ওখানে যে পেনটা দেওয়া আছে ওই পেনটা দিয়ে যাকে আপনি ভোট দেবেন সেই গোলটাকে কালার করে দিতে হয়। আর যখনই আপনার ভোট হয়ে যাবে তখন একটা
একটা শীটের মতন আছে, সেই শীটটার ভেতরে ওই ওই ওএমআর শীটটা ভেতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে আপনি ওখানে পোলিংয়ের যে অফিসার আছেন ওনার হাতে দিলেন, উনি কী করলেন সেই মেশিনের ভেতর পুরো জিনিসটাকে ঢুকিয়ে দিলেন এবং মেশিনের ওখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি ঠিকঠাক ভোটটা দিয়েছেন কি না, মানে ওএমআর শীটটা ঠিকঠাক আছে কি না। তাহলে যেই হয়ে গেল ওখানে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিল যে হ্যাঁ ওএমআর শীটটা ভালো আছে, তাহলে আপনার ভোট হয়ে গেল। আর যদি ওএমআর শীটে কোনো গণ্ডগোল থাকে তাহলে আপনাকে আবার ভোট দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার বেরোচ্ছি নিজের ভোটটা দিতে। সামনেই অবশ্য আমাদের কমিউনিটি সেন্টার, বাড়ির খুব সামনেই, তো সেই কমিউনিটি সেন্টারেই আমাদের ভোটিং ভোট দিতে যেতে হবে। সেখানেই বুথ হয়েছে, তো সেখানেই যাচ্ছি এখন ভোট দিতে। আজ এই মিউনিসিপ্যাল ভোটের যে বুথটা হয়েছে কমিউনিটি সেন্টারে, সেটা বাড়ির থেকে আমাদের খুবই খুবই কাছে, মানে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। এছাড়া অন্য সময় অন্য ভোট যেগুলো হয় সেই ভোটে অনেক সময় কোনো কোনো স্কুলেও হয়, কিন্তু এখানে একটা আশ্চর্য বিষয় যে স্কুলে স্কুল চলছে একদিকে, আরেকদিকে ভোটও চলছে। এরকম না যে ভোটের জন্য স্কুল বন্ধ, সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে ভোটের দিনও আপনি বুঝতে পারবেন না যে এখানে ভোট হচ্ছে কি হচ্ছে না, সেরকম কোনো শোরগোল হইহট্টগোল বা কোনো কিছু নেই, পুলিশও কোনো সেরকম কোনো কিছু থাকে না। তো এটা আমাদের ভারতবাসীর কাছে ভোটটা একটা একটা অদ্ভুত রাখে, অদ্ভুত রকম লাগে। প্রথম যখন দেখেছিলাম তখন সত্যি অদ্ভুত লেগেছিল যে ভোটের দিন কোনো ভিড় নেই, কোনো আলাপ আলোচনা নেই, কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি ভোট নিয়ে কোনো সেরকমভাবে মানুষের মধ্যে কেউ আলোচনাও সেরকমভাবে এখানে করে না। কমিউনিটি সেন্টারে চলে এলাম। আমি আপনাকে আগেই বললাম যে মাত্র 1 কিলোমিটারও না আমাদের বাড়ি থেকে কমিউনিটি সেন্টারের দূরত্ব। তবু যেহেতু অফিসের কাজে আছি সেই জন্য তাড়াতাড়ির জন্য গাড়ি নিয়ে চলে এলাম হেঁটে না এসে। দেখুন চারদিকে আজকে প্রচুর গাড়ি পার্কিং করা আছে যেহেতু লোকেরা ভোট দিতে আসছে। আমি আশেপাশে কোথাও কোনো পুলিশ বা অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না, তবে সিকিউরিটি পার্সন একজন আছেন সামনের গেটে, তবে অবশ্যই সেটা প্রফেশনাল কোনো সিকিউরিটি গার্ড নয়। এই হলো আমাদের বাড়ির সামনে কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের আজকে ভোট দেওয়ার জন্য আসতে হয়েছে। কাজ করার মধ্যখান থেকে উঠে এসে ভোট দিচ্ছি। এখানে কিন্তু ভোটের দিন কোনো রকম ছুটি থাকে না, ভোট আপনাকে কাজের মধ্যে এসে দিয়ে যেতে হবে। এই আমি আমার ভোটিং সেন্টারে চলে এলাম। আশপাশটা একবার দেখুন, লোক ভোট দিতে আসছে কিন্তু কোনো সিকিউরিটি পার্সোনেল বা কোনো কিছু নেই। একজন এখানে লোক দেখাবার জন্য আছেন যে কোথায় গিয়ে ভোটটা দেবেন এই পর্যন্ত, তাছাড়া কোনো পুলিশ মিলিটারি প্যারামিলিটারি কোনো কিছু নেই। এই ভেতরে ঢুকলাম আমি। এই হচ্ছে আমাদের এরিয়ার কমিউনিটি সেন্টার, যা এখানকার প্রত্যেক 3-4 কিলোমিটার অন্তর অন্তর কোনো না কোনো কমিউনিটি সেন্টার থেকেই থাকে। এই সমস্ত কমিউনিটি সেন্টারের ভিতরে সুইমিং পুল, জিম, তারপরে খেলার ব্যবস্থা সমস্ত কিছু থাকে। এখানে ভোট দিতে গেলে পরে অ্যাকসেপ্টেবল আইডেন্টিফিকেশন মানে কার্ড 29টা আছে, 29 অ্যাকসেপ্টেবল। সেটার মধ্যে অন্টারিও ড্রাইভার লাইসেন্স, হেলথ কার্ড, ফটো কার্ড করে ট্যাক্স বেনিফিট স্টেটমেন্ট, প্রপার্টি ট্যাক্স অ্যাসেসমেন্ট, টোটাল 29টা জিনিস। যে কোনো একটা নিয়ে এলে পরেই আপনার এখানে আপনি ভোট দিতে পারবেন। সো এই হলো ভোটিং প্লেস। এই ঘরের ভেতর ভোট হচ্ছে, বাইরে থেকে আপনাদের আমি দেখাতে পারি, ভেতরে তো ঢোকা যাবে না। এখানে কিন্তু কোনো পার্টি বা যারা দাঁড়িয়েছেন তাদের কোনো এজেন্ট বা কোনো কিছু ভেতরে নেই, সরকারের লোকজন বসে আছে। আপনি যদি ক্যানাডিয়ান সিটিজেন হন তাহলে এই পোস্টের জন্য আপনিও অ্যাপ্লাই করতে পারেন। এরকম না যে আপনাকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারবে যারা ভেতরে বসে কাজ করবে। ভোট দিয়ে বেরিয়ে এলাম, 5 মিনিটও সময় লাগলো না, মানে এত স্মুথ। ব্যালট পেপারটা ওএমআর শিটের মতন, যাকে ভোট দেবো তার নামের পাশে যে গোলটা আছে সেটাকে শুধু পূরণ করে দিলাম, মানে কালি দিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে আমি দিয়ে দিলাম এখানে ভোটিং এজেন্টকে। ওএমআর শিটটা ওনারা স্ক্যানিংয়ের মধ্যে ঢুকিয়ে দিল এবং স্ক্যান হয়ে গেল এবং আজকে সন্ধ্যাবেলার মধ্যেই ফলাফল বেরিয়ে যাবে। গত 2 মাস ধরে ভারতের লোকসভার ভোটে আপনাদের তো কান ঝালাফালা হয়ে গেছে মাইকের প্রচার, আর প্রচণ্ড গরমে আপনাদের অবস্থা বুঝতেই পারছি। তবে আমাদের এখানকার এই শান্ত নিরিবিলি ভোট এবং তার প্রক্রিয়া কেমন লাগলো
আশা করি আপনারা এই ভিডিওটা দেখে একটা আন্দাজ করতে পারবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর রিকোয়েস্ট রইল যদি ভালো আরও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, খুব ভালো থাকুন আপনারা সবাই।